নমস্কার বন্ধুরা, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পিজির যে ফর্ম ফিল আপ, তার জন্য ইম্পর্টেন্ট যে ডিটেলস এবং তার সঙ্গে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে সমস্ত কিছু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মেরিট লিস্ট তৈরির যে ধরন, অর্থাৎ পিজিতে যারা ভর্তি হবেন তাদের মেরিট লিস্ট কিন্তু শুধুমাত্র অনার্সের নাম্বারের উপর ভিত্তি করে তৈরি হবে না, তার সঙ্গে উচ্চ মাধ্যমিক এবং যে সমস্ত রুলস দেওয়া হয়েছে সেগুলি আমরা সর্বপ্রথম দেখে নেব এবং তারপরে ফর্ম ফিল আপের দিকে অগ্রসর হব। সর্বপ্রথম আমরা নোটিশটি দেখে নিচ্ছি। অ্যাডমিশন নোটিফিকেশন কি বলা হয়েছে, মাস্টার ডিগ্রি যে অ্যাডমিশন নোটিফিকেশন দেওয়া হয়েছে, এই অনলাইনে আবেদন শুরু হয়ে যাচ্ছে আজ থেকে 1 সেপ্টেম্বর এবং চলবে 15 সেপ্টেম্বর পর্যন্ত, বিকেল 4টে পর্যন্ত। এবং এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেটিও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার এখানে কি কি সাবজেক্ট করানো হয়, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, হিস্ট্রি, পারফর্মিং আর্ট, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এমএসসি ইন বায়োটেকনোলজি, কেমিস্ট্রি, অ্যাপ্লাইড ইকোনমিক্স, জিওগ্রাফি, অ্যাপ্লাইড জিওলজি, লাইফ সায়েন্স, ম্যাথামেটিক্স, ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স। এলিজিবিলিটি কি বলা হয়েছে, তাদেরকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, এখানে কোনো আপার বা লোয়ার এজ লিমিট নেই, আর যিনি ক্যান্ডিডেট তাকে অবশ্যই 2020-র আগে পাশ করলে তিনি কিন্তু আবেদন করতে পারবেন না। এখানে যে রিকোয়ারমেন্ট বলা হয়েছে, অর্থাৎ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে, সেগুলি কিন্তু ফুলফিল করতে হবে অনলাইনে আবেদনের জন্য। এখানে দেখুন বলা হয়েছে বেঙ্গলির জন্য সাবজেক্ট কী কী লাগবে, বেঙ্গলি এবং জেনারেলদের ক্ষেত্রে 50% এবং সিজিপিএ হলে 5.5%, এসসির ক্ষেত্রে বা এসটির ক্ষেত্রে 37.5%, সিজিপিএ হলে 4.125%। এইভাবেই যে ডিটেলসগুলি দিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নিচ্ছি যে ডেটটি আপনাদেরকে বললাম, অনলাইনে স্টার্ট হচ্ছে 1 তারিখ থেকে দুপুর 2 থেকে, তারপরে অনলাইনে যে শেষ হবে ডেট, ফর্ম ফিল আপের ডেট শেষ হচ্ছে 15 তারিখ বিকেল 4টে, মেরিট লিস্ট প্রকাশিত হবে 17 সেপ্টেম্বর বিকেল 5টার পরে। এখানে ইনটেক ক্যাপাসিটি, যারা অন্যান্য ইউনিভার্সিটি থেকে আসবেন তারা 20% কোটার আন্ডারে আসবেন, এবং তাদের যে সিট ক্যাপাসিটি সেটি এখানে দিয়ে দেওয়া হয়েছে। এখানে যে রিজার্ভেশন কোটার রুলসগুলি রয়েছে সেটি এখানে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা যদি কোনো কোটার আন্ডারে আসেন সেই রুলসগুলি আপনাদেরকে কিন্তু ফলো করতে হবে। এখানে দেখুন কীভাবে মেরিট লিস্ট তৈরি হবে, আপনাদেরকে যেটি বললাম, বেঙ্গলির ক্ষেত্রে বাংলার যে অনার্সের মার্কস সেটি ধরা হবে, ইংলিশের ক্ষেত্রে অনার্সের মার্কস, হিন্দির ক্ষেত্রে 60% নেওয়া হবে অনার্স থেকে, 40% নেওয়া হবে গ্রাজুয়েশনের ওভারঅল থেকে, হিস্ট্রির ক্ষেত্রে 80% নেওয়া হবে অনার্স থেকে, 20% নেওয়া হবে ইংলিশ, সেটি নেওয়া হবে উচ্চ মাধ্যমিক থেকে, ফিলোসফির ক্ষেত্রে 75% নেওয়া হবে অনার্স থেকে, 25% নেওয়া হবে ইংলিশ উচ্চ মাধ্যমিক থেকে, তারপরে পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে 80% নেওয়া হবে অনার্স থেকে এবং 20% নেওয়া হবে ইংলিশ থেকে। এইভাবে যে রুল, সোশিওলজির ক্ষেত্রে 25% নেওয়া হবে অনার্স থেকে, 25% নেওয়া হবে গ্র্যাজুয়েশন থেকে, 25% যে অ্যাগ্রিগেট মার্কস বেস্ট ফোর এইচএসের সেখান থেকে নেওয়া হবে, আর 20% নেওয়া হবে ইংলিশের যে ওভারঅল থাকবে উচ্চ মাধ্যমিকে সেটি। পারফর্মিং আর্টের ক্ষেত্রে 50% অনার্স, 25% নেওয়া হবে উচ্চ মাধ্যমিক থেকে এবং 25% নেওয়া হবে ইংলিশ থেকে উচ্চ মাধ্যমিকের। এইভাবে যে রুলস, জিওগ্রাফির ক্ষেত্রে বলা হয়েছে 80% নেওয়া হবে অনার্স থেকে, 20% নেওয়া হবে ইংলিশের যে মার্কস সে অনুযায়ী। লাইফ সায়েন্সের ক্ষেত্রে 50%, 25% এবং 25% রুল হিসাবে এখানে দেওয়া হয়েছে। এখানে ফিজিক্স, স্ট্যাটিস্টিক্স সমস্ত যে রুলস সেগুলি এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবার আমরা দেখে নেব, যদি দুজনের সঙ্গে মার্কস একই হয়ে যায় তাহলে এখানে সিজিপিএ যার বেশি থাকবে তাকে কিন্তু আগে দেওয়া হবে। এবার আমরা ফর্ম ফিল আপের যে পদ্ধতি সেটি দেখে নিচ্ছি। সর্বপ্রথম আপনাকে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এই যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে চলে আসতে হবে, তারপরে একটু নিচের দিকে স্ক্রল করলে পেয়ে যাবেন ইউজি পিজি পিএইচডি, এর উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। এর উপরে ক্লিক করলে আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে যখন যেটি গ্রুপ বি রয়েছে, অ্যাডমিশন টু পোস্ট গ্রাজুয়েট, এখানে আপনি নোটিশটি পেয়ে যাবেন। এবার আমরা অনলাইনে আবেদন করব, অ্যাপ্লাই অনলাইন, এর উপরে আমরা ক্লিক করে দেবো। এর উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে যখন রয়েছে আপনাদের যদি ইউজার নেম অর্থাৎ ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে যদি অলরেডি রেজিস্টার করা থাকে তাহলে আপনারা লগ ইন করে নেবেন। আমাদের যেহেতু রেজিস্টার করা নেই তার জন্য অ্যাপ্লাই নাও, এর উপরে আমরা ক্লিক করে দিচ্ছি। এর উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদেরকে ডিক্লারেশন সেটি অ্যাগ্রি করতে হবে এবং তারপরে কন্টিনিউ এর উপরে ক্লিক করতে হবে। তো চলুন আমরা এখানে কন্টিনিউ করে দিচ্ছি। এবং তারপরে দেখুন বলা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার অফ লাস্ট ইউনিভার্সিটি, আপনি যে ইউনিভার্সিটিতে পড়তেন তার রেজিস্ট্রেশন নাম্বার, কত সালে রেজিস্ট্রেশনটি হয়েছিল সেটি এখানে আপনাকে দিতে হবে। নেম, আপনার ফুল নাম এখানে দিতে হবে। ফাদার্স নেম, বাবার নাম এখানে আপনাকে দিতে হবে। মাদার্স মেডেন নেম, মায়ের কুমারী অবস্থার যে নাম সেটি আপনাকে এখানে দিতে হবে। গার্জেন নেম, জেন্ডার, অ্যাপ্লাইং ক্যাটাগরি, আপনি কোন ক্যাটাগরির আন্ডারে আসেন সেটি আপনাকে দিতে হবে। যদি আপনি পিডাব্লিউডি কোটার আন্ডারে আসেন তাহলে ইয়েস, না হলে নো। ডেট অফ বার্থ আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, ডেট, মান্থ এবং ইয়ার। তারপরে আপনার যে পুরো অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সেটি আপনাকে এখানে টাইপ করে দিতে হবে। তারপরে নিচে ডিস্ট্রিক্ট, পিনকোড, আপনার কোন স্টেট থেকে আপনি বিলং করেন, তারপরে আপনার ন্যাশনালিটি ইন্ডিয়ান না অন্যান্য, তারপরে আপনার ন্যাশনালিটি ইন্ডিয়ান,
মোবাইল নাম্বার আপনাকে দিতে হবে, ইমার্জেন্সিতে একটি অল্টারনেটিভ যে মোবাইল নাম্বার সেটি আপনাকে দিতে হবে, ইমেল আইডি আপনাকে এখানে দিতে হবে, তারপরে আপনাকে একটি পাসওয়ার্ড চুজ করতে হবে এবং তারপরে সেই পাসওয়ার্ডটি আপনাকে কনফার্ম করে নিতে হবে এবং তারপরে রেজিস্টার অ্যান্ড কন্টিনিউ এর উপরে ক্লিক করতে হবে। তো চলুন আমরা এখানে সমস্ত কিছু ফিল করে দিই এবং তারপরে নেক্সট স্টেপের দিকে এগিয়ে যাই। এখানে সমস্ত কিছু ফিল হয়ে গেছে, এবার রেজিস্টার অ্যান্ড কন্টিনিউ এর উপরে আমরা ক্লিক করে দেব। রেজিস্টার করার পরে এখানে ইংরাজিতে কত পেয়েছেন সর্বপ্রথম আপনাকে দিয়ে দিতে হবে 10+2 লেভেলে অর্থাৎ উচ্চ মাধ্যমিকে। তারপরে ম্যাথামেটিক্সে কত পেয়েছেন সেটি আপনি চাইলে দিতে পারেন। তারপরে ফিজিক্স যদি আপনার ছিল, কেমিস্ট্রি থাকলে আপনাকে এখানে দিতে হবে, এবং তারপরে রয়েছে 400 মধ্যে টোটাল আপনি কত পেয়েছেন 10+2 লেভেলে, এবং তারপরে গ্র্যাজুয়েশনের ইউনিভার্সিটির নাম কি সেটি আপনাকে দিতে হবে, আপনি কোন কলেজে পড়তেন সেটি আপনাকে এখানে দিতে হবে, ইয়ার অফ পাসিং, তারপরে আপনাকে এখানে কত সালে পাস করেছেন সেটি আপনাকে এখানে চুজ করতে হবে, তারপরে আপনার মার্কস অবটেইন ইন কেমিস্ট্রি অ্যাজ পাস অথবা জেনারেল ইলেকটিভ সাবজেক্ট যদি থাকে তাহলে আপনাকে এখানে দিতে হবে কেমিস্ট্রির, তারপরে মেজর সাবজেক্ট অনার্স যেটি আপনি যাতে অনার্স নেবেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে, তারপর আপনার পার্সেন্টেজ নাকি সিজিপিএ সেটি আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, তারপরে পার্সেন্টেজ অর গ্রেড পয়েন্ট এটি আপনাকে এখানে দিতে হবে, এবং তারপরে এখানে রয়েছে ওভারঅল পার্সেন্টেজ অফ মার্কস সিজিপিএ কত পেয়েছেন ওভারঅল সেটি আপনাকে এখানে দিয়ে দিতে হবে, এবং তারপরে সেভ অ্যান্ড প্রসিড এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো চলুন আমরা সমস্ত কিছু ফিল করে দিই এবং তারপরে নেক্সট প্রসেসের দিকে এগিয়ে যাই। এখানে সমস্ত কিছু ফিল হয়ে গেছে, সেভ অ্যান্ড প্রসিড এর উপরে এবার আমরা ক্লিক করব। সেভ অ্যান্ড প্রসিড এর উপর ক্লিক করার পরে এডুকেশন ইনফরমেশন ইজ সাকসেসফুলি সাবমিটেড। এবার আমরা দেখে নেব এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে আপনারা একটু দেখে নেবেন। এবার চুজ ডিপার্টমেন্ট, আপনাকে যে ডিপার্টমেন্টের জন্য আবেদন করবেন সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। কন্টিনিউ এর উপরে ক্লিক করার পরে অ্যাপ্লাই এর উপরে নিচে যে রয়েছে অ্যাপ্লাই এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই এর উপরে ক্লিক করার পরে আপনার যে সম্পূর্ণ ডিটেলস আপনাকে এখানে শো করানো হবে, আপনি এখান থেকে এই যে পেজ সেটির প্রিন্ট আউট নিয়ে নেবেন, নিচে যে রয়েছে প্রিন্ট দিস পেজ এর উপরে ক্লিক করে, এরপরে এডুকেশনাল ইনফরমেশন এর উপরে ক্লিক করে আপনার এডুকেশনাল যে ডিটেলস সেটি আপনারা পেয়ে যাবেন দেখতে। ড্যাশবোর্ডে গিয়ে আপনার সমস্ত যে তথ্য যেগুলি আপনি প্রোভাইড করেছেন সেগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং তারপরে আপনি এগুলি প্রিন্ট আউট নিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমাদের যে ফর্ম সেটি ফিল আপ করা হয়ে গেছে। এবার আপনি চাইলে লগ আউট করে অন্য কিছুর জন্য আবেদন কিন্তু করতে পারেন, অন্য সাবজেক্টের জন্য আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফর্ম ফিল আপ সহ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং মেরিট লিস্ট তৈরির পদ্ধতি, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্টে জানান, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দিন। ধন্যবাদ।